গরম জল করতে দিয়েছি। এরপরে আলু আর মটরগুলো সিজতে দেব। আমরা আলুগুলো ছুলিনি, কারণ আলুগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে আলু তো খুঁজেই পাবেন না, সেই জন্য আলুগুলো খোসা ছাড়াইনি আমরা। এখন আমরা সেদ্ধ করার জন্য নুন দেবো, প্রথমে পরিমাণ মতন আর একটু এরপর খাবার সরা দেবো আমরা, যেমন ভালো করে সেদ্ধ হয়। আমরা পুরোটাই দিয়ে দেবো, 2 চামচ মতন খাবার সোডা। আমরা তারপরে ভালো করে নেড়ে নেব। এটা 15-20 মিনিট মতন আমরা সেদ্ধ করতে দেবো। আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা খুলে দেব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা এই কানাবাজিতে ছেঁকে নেব। কড়াইটা গরম হতে হতে আমরা এখন মশলাগুলো গুলে নেব। এটাই হচ্ছে জিরে আর ধনিয়া আছে, এখন লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ। হলুদ আমাদের বাড়ির মানে বাটা হলুদ আছে, সেই জন্য আমি হলুদ এখানে দেবো না। তারপরে জল দেব, ভালো করে নেড়ে নেব। আমাদের কড়াই এখন গরম হয়ে গেছে, আমরা এখন তেল দেব। তেল আমরা একটু নেড়ে নেব। তেলটা গরম হয়েছে, আমরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা রসুন দেবো।
তাহলে। ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা জল দেবো। ভাজা হয়ে গেছে, এখন আমরা জিরে আর লঙ্কা গুঁড়ো জলটা দিয়ে দেবো। আমাদের এখন মশলা কষা হয়ে গেছে, আমরা এখন আলু আর মটর গুলো দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে নেবো। ভালো করে নাড়ানো হয়ে গেছে, এখন আমরা সেদ্ধ আলু মটর সেদ্ধ জলটা দেব। দেখি কতটা লাগে। পুরোটা দিয়ে দেবো আমরা। আমাদের এখন ঘুগনি হয়ে গেছে, আমরা এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা 2 চামচ, 2 বা 3 চামচও দিতে পারেন। ভালো করে নেড়ে নামিয়ে দেবো।